রোদে বেরোলে ট্যান পড়ে যাওয়া হাতে মুখে বডি সমস্ত এক্সপোজড পার্টে ইটস ভেরি কমন। আমাদের সবারই কিন্তু কম বেশি এটা হয়। আমি স্পেশালি এটা থেকে ভীষণ সাফার করি, কারণ যেহেতু দিল্লির NCR এরিয়াতে থাকি প্রচণ্ড কড়া রোদ, তো যখন এখান থেকে বেরিয়ে সকালে অফিসে যাই, যদিও রোদের এক্সপোজারটা যথেষ্ট কম টাইমের জন্য হয়, স্টিল কিন্তু হাতে খুব ট্যান পড়ে যাচ্ছিল। এবার আমার পক্ষে ওই বিভিন্ন ধরনের প্যাক ইউজ করা বা ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে ট্যান রিমুভ করা অ্যাকচুয়ালি পসিবল না। আমি জানি না সেটা আমি অলস বলে কিনা বা আমার কেমিক্যাল ইউজ করার প্রতি একটা অ্যালার্জি আছে কিনা, তো আমি একটা খুব ভালো সলিউশন পেয়েছি এটার জন্য, সেটা হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে এক্সফোলিয়েটিং গ্লাভস, ঠিক আছে? তো এটা কি করি আমি, দেখো এটা গ্লাভসটা একটু দেখে নাও, এটা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম, আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো। এখানে একটা কিন্তু ইলাস্টিক আছে, মানে এই গ্লাভসটা তোমাকে কি করতে হবে, আগে হাতে তোমাকে পরে নিতে হবে, ঠিক আছে? তুমি হাতে পরে নিলে রোজ স্নান করার সময় তুমি যখন গায়ে মানে ভেজা গায়ে সাবানটা লাগাচ্ছ, সাবান বলো বা যদি বডি ওয়াশ ইউজ করো, হোয়াট এভার, সেটা তুমি গায়ে লাগিয়ে নাও বা এই গ্লাভসটার উপরে একটুখানি দিয়ে নাও। এইবার তুমি তোমার হাতটা স্ক্রাব করো, মানে হাতটাকে পরিষ্কার করো, হাত গলা ফেসেও চাইলে হালকা করে করতে পারো, পা মানে যেই পার্টগুলো তোমার রোদে এক্সপোজড হয়, সূর্যের আলোয় যেগুলো এক্সপোজড হয়, যেই জায়গাগুলো ট্যান হয়, তো এইটা দিয়ে যদি তুমি পরিষ্কার করো সে জায়গাটা, ডেড সেল সব উঠে যায় আর একদম ট্যান রিমুভ হয়ে যায় আর অদ্ভুত একটা স্কিনে গ্লো আসে। আমি এটা ধরো লাস্ট প্রায় এক মাস ধরে ইউজ করা শুরু করেছি, কারণ আমি ট্যানের জন্য মানে জাস্ট একদম মানে পাগল হয়ে যাচ্ছিলাম, বিরক্ত হয়ে যাচ্ছিলাম, এত ট্যান হয়ে যাচ্ছিল হাতটা। তো এটা আমি ইউজ করে দেখছি, আমার কিন্তু বেশ ভালো রেজাল্ট পেয়েছি, মানে আমার কিন্তু সত্যি কথা বলতে এখন হাতে ট্যান একদমই চলে গেছে। আমি সিরিয়াসলি এইটা ছাড়া আর কিন্তু কিচ্ছু ইউজ করিনি, কোনো ট্যান রিমুভাল ক্রিম, কোনো স্ক্রাব বলো, কোনো মাস্ক, মানে বাজারে চলতি যে প্রোডাক্টগুলো পাওয়া যায় বা ধরো ঘরে হোম রেমেডি বানানো, আমার জন্য ওগুলো পসিবল না, আমি কিছুই করিনি, কিন্তু এইটা ইউজ করে আমি দেখেছি আমি কিন্তু সত্যিই ভালো রেজাল্ট পেয়েছি। তাই আমার মনে হলো যে তোমাদের সাথে আমার এটা শেয়ার করা দরকার, কারণ তোমরা অনেকেই যারা স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, অফিসে যাচ্ছ, কিছুটা টাইমের জন্য হলেও সবারই কিন্তু সান এক্সপোজার হয়, ঠিক আছে? তো এই জন্য আর এমনিতেও ধরো যারা বাইরে বেরোচ্ছ না, মানে যারা বাড়িতেই রয়েছ, তাদেরও দেখবে ধরো তুমি মানে বাড়িতে থেকেও কিন্তু আমাদের ট্যান হয়, ব্যাপারটা কিন্তু শুধু এরকম নয় যে আমরা রোদে বেরোচ্ছি বলে ট্যান হচ্ছে, তা নয়, বাড়িতে থাকলেও কিন্তু ট্যান পড়ে। বা ধরো যে হাতে ধরো মানে গায়ের স্কিনে, হাতে মুখে গলায় ঘাড়ে পায় দেখবে একটু কালচে কালচে যে ছোপ যেগুলো পড়ে, এইটা যদি তুমি ইউজ করো সেইটা থেকেও কিন্তু তুমি একদম ক্লিনটা দেখ মানে দেখবে স্কিনটা তোমার একদম কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। তো এটা ইউজ করতে পারো, আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো। আমার মনে হয় ডেফিনেটলি তোমরা সবাই এর থেকে উপকার পাবে। আরেকটা জিনিস আমি বলে দিই, এইটা কিন্তু জল দিয়ে ধুয়ে, মানে বেসিক্যালি যেটা হয় ধরো স্নান করলে তো এটা তো অলরেডি ভিজে গেছে, সাবানটাকে ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নাও, সাবানটা উঠিয়ে নাও, তারপরে কিন্তু এটা বাথরুমে কোথাও হ্যাং করে আগেই রাখবে না, এটাকে কিন্তু রোদে একটু শুকিয়ে নেবে, তারপরে কিন্তু তুমি বাথরুমে যেখানে তুমি রাখো ওটা হ্যাং করে রাখো। তার কারণ হচ্ছে এটা তো মানে এটা যে মেটেরিয়ালটা, এটা বেসিক্যালি তো একটা ক্লথ মেটেরিয়াল, তো কটন বা আমি জানি না এক্স্যাক্টলি কী মেটেরিয়াল, কিন্তু এটা যদি জল সোক করে রাখে তাহলে কিন্তু এটার মধ্যে ফাঙ্গাল গ্রোথ হতে পারে। এবার তুমি সেই জিনিসটা তোমার স্কিনে অ্যাপ্লাই করছো, সেই ফাঙ্গাসটা তোমার স্কিনের জন্য হার্মফুল হয়ে যাবে। সো অবভিয়াসলি ইউজ করার পরে রোদে দিয়ে এটাকে শুকিয়ে নেবে, তারপরে নেক্সট টাইম ইউজ করবে, ওকে? তো যদি মনে হয় এই ইনফরমেশনটা ইউজফুল ছিল তাহলে ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই।